আমি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, এমডি ইনফোটেকের ফাউন্ডার এবং সিইও। আমি 5 বছর আগে বেকার ছিলাম, অনেক অর্থকষ্টে ছিলাম, এবং 5 বছর আগেও আমি আসলে লাইফের কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। সো এইরকম একটা সিচুয়েশন থেকে আজকে আমার কোম্পানিতে 1200 কর্মী কাজ করছে, ওয়ার্ল্ড ওয়াইড কয়েকটা অফিস আছে, ইউএসএতে আমাদের কয়েকটা অফিস আছে, অস্ট্রেলিয়ায় আছে, আমাদের দুবাইয়ে অনেক বিজনেস আমরা অলরেডি লঞ্চ করেছি। এখন ইয়ারলি আমাদের কোম্পানির রেভিনিউ 1000 করোড়ের মতো এরকম হবে। কথাগুলো অবিশ্বাস্য মনে হলেও বাস্তবতা হলো, 5 বছর আগেও বেকার থাকা এই লোকটির প্রতিষ্ঠান এখন বছরে শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করছেন। মঞ্জুরুল মোর্শেদ নামের এই উদ্যোক্তা 2017 সালে বেকার থাকা অবস্থায় এতটাই অর্থকষ্টে ছিলেন যে অনেকদিন তাকে অনাহারে কাটাতে হয়েছে। সম্বল ছিল শুধু একটি ভাঙ্গা মোবাইল ফোন। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, বিভিন্ন রকম অনলাইন ফ্রি কোর্স, এগুলো সার্চ করার জন্য যে আমাকে মোবাইল ডাটা কিনতে হবে, এই টাকাটা পর্যন্তও আমার ছিল না। এবং এই টাকাটা কীভাবে জোগাড় করব, এই অপশনগুলো আমার বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছিল। আমি একদমই জিরো ছিলাম। আমার রেগুলার যে মানে আমার খাওয়া থাকার টাকাটাই অ্যারেঞ্জ করতে পারতাম না, এরকম একটা সিচুয়েশন ছিল। 2016 সালে একটি বিদেশি কোম্পানিতে চাকরি করতেন মঞ্জুরুল। অবস্থা ভালোই চলছিল, বিয়ে করে ঢাকার উত্তরায় বাসা নেন তিনি। কিন্তু 3 মাস না পেরোতেই সেই চাকরি চলে যায়। নতুন সংসার নিয়ে তার দিন কাটতে থাকে চরম অর্থকষ্টে। তিনি ডুবে যান ঋণের সাগরে, এমনকি অভাবে পড়ে তার বউ বিয়ের সব স্বর্ণ বিক্রি করে ফেলেন। পরে ঢাকা ছেড়ে চলে আসেন রাজশাহীতে। আমার ওয়াইফের যে কিছু গোল ছিল সব কিছুই মানে আমার আসলে সেল করে দিতে হয়েছে। সো একটা সময় আসলে আমার ওয়াইফ বলে যে রাজশাহীতে চলে আসবে। সো রাজশাহীতে যখন আমি চলে আসি, এবং আমার আসলে খাওয়ার মানে আমার যে খাওয়া থাকার ব্যবস্থা ওইরকমভাবে ছিল না সেই সময়, আসলে সব দিক থেকেই অনেক প্রকার তুচ্ছ তাচ্ছিল্য, বিভিন্ন রকম কথাবার্তা সহ্য করে থাকতে হচ্ছে আমাদের দুজনকেই। আমি হয়তো বাসায় গিয়েছি, বাড়িতে বাসায় যেয়ে দেখি যে শি ইজ ক্রাইং। সো তখনও আসলে আমি বুঝতে পারি যে আসলে সে, তো সেই সময় আমি উৎসাহ পেয়েছি। পেছনে ফেলে আসা সেসব কথা বলতে বলতে অনেকটা আবেগ আপ্লুত হয়ে যান মঞ্জুরুল। বিভিন্নভাবে লোন নিয়ে মোবাইলে ডাটা কিনতাম, ডাটা কিনে আমার একটা আসলে একটা ফোন ছিল, মোটামুটি ইন্টারনেট ইউজ করা যায়, আসুস ব্র্যান্ডের একটা ফোন ছিল। ওই ফোন থেকেই আসলে আমি ট্রাই করতাম সবসময়। এমনও দিন গিয়েছে আমার যে হয়তো আমি একটা ফ্রেন্ডকে বলেছি যে আমার 400 টাকা 500 টাকা বিকাশে পাঠিয়ে দিই, আমার লাগবে, এরকম হয়তো আমি কোনো ফ্রেন্ডকে বলেছি। এখন এই টাকাটা আসার পরে আমি ওই টাকাটা শুধুমাত্র মানে মোবাইলের ডাটা কিনেই শেষ করতাম, শুধুমাত্র 24 আওয়ার্স। এমনও দিন গেছে আমার 3-4 দিন আমি কোনো ঘুমাইনি, এরকম পরিস্থিতি। একটা সময় আমি আমার একটা ক্লায়েন্ট আমার স্যাম্পল ওয়ার্ক দেখে, আমার কাজ দেখে সে অনেক খুশি হয়ে আমাকে একটা কাজ দিয়েছিল। ক্লায়েন্ট আমাকে বলেছে তোমাকে আমি এই কাজটার জন্য তুমি এত পেমেন্ট পাওয়ার যোগ্য, তোমাকে এই পেমেন্টটা দিব। এটা ছিল $2500 একটা পেমেন্ট ছিল। আমার ওয়াইফের দুলা ভাই ওনার অ্যাকাউন্টে আমি পেমেন্টটা নিয়ে এসেছিলাম, ফার্স্ট $2500। এবং যখন আমার ওয়াইফের অ্যাকাউন্টে সেন্ড করেছে, সে আসলে মানে সেই দিনের ফিলিংসটা আমি আসলে বলতে পারবো না, সে ফার্স্ট টাইমে বিশ্বাসই করেনি। 2018 থেকে 2019, মাত্র 1 বছরে মঞ্জুরুলের আউটসোর্সিং কোম্পানির আয় 100 কোটি টাকা ছাড়িয়েছে। 2023-এ এসে যা পৌঁছে গেছে 1000 কোটিতে। এরপরে আমাকে পিছন ফিরে কখনই তাকাতে হয়নি। এবং এরপরে আমি আমার বাসা যেখানে ছিল ওখানেই এলাকার কিছু ইয়াংসদেরকে নিয়ে আমি একটা টিম গঠন করে ওনাদেরকেও আমি কাজগুলো ট্রেনিং দেওয়ার পরে ওনাদেরকেও কাজগুলো প্রোভাইড করি, এবং ওনারাও স্বাবলম্বী হয় কাজের মাধ্যমে। 2018 থেকে 2019 সালের মধ্যে আমাদের 100 কোটি টাকা রেভিনিউ আসে আমাদের কোম্পানির। এবং আজকে 2023 সালে আমাদের কোম্পানির আন্ডারে 1200 কর্মী কাজ করছে, ইউএসএতে আমাদের কয়েকটা অফিস আছে, অস্ট্রেলিয়ায় আছে, আমাদের দুবাইয়ে অনেক বিজনেস আমরা অলরেডি লঞ্চ করেছি,
ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় ব্র্যান্ডের সঙ্গে আমরা এখন কাজ করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছি, এবং আমাদের অন্যান্য সেক্টর যেগুলো সফটওয়্যার অ্যাপস সব নিয়ে কাজ করছি। এবং এখন আমাদের ইয়ারলি আমাদের কোম্পানির রেভিনিউ প্রায় 1000 crore মতো এরকম হবে। তার প্রতিষ্ঠানে যারা কাজ করছেন এমন অনেকে আছে যারা এখনও শিক্ষার্থী, কৃষকের ছেলে থেকে নানা পেশার নিম্নবিত্ত মানুষের পড়ুয়া সন্তানরা এখন এই প্রতিষ্ঠানে কাজ করে পড়াশোনার খরচের পাশাপাশি পরিবারের ব্যয়ভারও বহন করছে। এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে হয়তো আমার পড়ালেখাটাই অফ করে দিতে হতো, তো সেই সময় আমি এমডি ইনফোটেকে চাকরির সুযোগ পেয়েছি, আমাদের স্যার সেই সুযোগটা করে দিয়েছিলেন, এবং সেই সময় আমি এখান থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট থেকে শুরু করে সব ধরনের যে স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব ধরনের সাপোর্ট এখানে আমি পেয়েছি। আমার বাবা একজন কৃষক, তিনি আমাকে চালাতে একটু ওনার কষ্ট হতো, এজন্য আমি একটা জব খুঁজছিলাম। জব আমি এখানে একটা ইন্ডিয়ান ফুডেক একটা জব পাই, এই জবের কারণে আমার হচ্ছে আমার চলাফেরা, আমার যে জীবনযাপন যা লাগে আমি ফ্যামিলিকে একটা সাপোর্ট করতে পারি। এখন আলহামদুলিল্লাহ আমি আমার জবের পাশাপাশি আরও বিভিন্ন ক্লায়েন্টদের কাজ করে লাখ টাকার মতো আর্ন করছি, যেটা দিয়ে আমি আমার ফ্যামিলি এবং আমার আমার পড়াশোনা, আমার বোনের পড়াশোনা মেনটেন করছি। মঞ্জুরুলের চাওয়া জীবনের কঠিন সময়ে যারা হতাশ হয়ে পড়েছে তাদের কাছে পৌঁছাক তার এই জীবনের কথা। জীবন সংগ্রামে হতাশার কাছে পরাজিত না হয়ে এদেশের প্রতিটি বেকার হয়ে উঠুক এক একজন মঞ্জুরুল মোর্শেদ। এই প্রথমবারের মতো আমি আসলে আমার জীবনের গল্পটা শেয়ার করলাম। এর কারণটা হচ্ছে যে আমার এই জীবনের গল্পটা যাতে তরুণদের জন্য এবং সবার জন্য অনুপ্রেরণাদায়ক হয়। রাশেদ আনিস, একাত্তর, রাজশাহী।